গুড মর্নিং, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা শিব, জয় শিব শম্ভু, জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু। আজ সোমবার, কত তারিখ? 11 তারিখ, 11ই মার্চ, সোমবার। চলো আমার সাথে সাথে তোমরাও একটু ঠাকুরের দর্শন করে নাও। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, এই যে এখানে তারা মায়ের ছবি আছে সিংহাসনে, এই যে বাবা ভোলানাথ। আর ফুলটা তুলতে যাওয়ার সময় ক্যামেরাটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। গতকালকে দেখেছিলাম এই তিনটে জবা আছে গাছে, জবাগুলো তুলে নিয়ে আসলাম মায়ের জন্য। এখন বাজে সকাল 6:30, অনেকক্ষণে উঠে গেছি ভিডিওটা আপলোডে দিয়ে তোমাদের কমেন্ট করছিলাম। কয়েক ঘন্টা আগে দু একজন কমেন্ট করেছো, এত বাজে বাজে কমেন্ট কি করে তোমরা করো আমার মাথায় ঢোকে না। আমি কি রাস্তায় স্টেশনে থাকলে তোমরা খুব খুশি হবে বলো তো সত্যি কথা? আমি কোথায় থাকবো? ঘর ভাড়া তো নিয়েছি, আমি তো বলছি ঘর ভাড়া নিয়েছি। জিনিসগুলো না নিয়ে আসলে আমি ঘর ভাড়া নিয়ে কোথায় থাকবো, কি খাবো? মেয়ে টাকা দিচ্ছে, আমি ঘর ভাড়া নিয়েছি, একটু তো সময় লাগবে, সেই দুদিন আমি কোথায় থাকবো বলো? বাটাই বেশি ভালো লাগে, সরষে বাটা দিয়ে রান্নাবান্না হচ্ছে, সবাই সবার কাজে ব্যস্ত, আর আমি হচ্ছে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। এখানে মামনি বসে আছে, আর ম্যাডাম এখানে এই যে শাক কাটছে সিংহাসনে বসে বসে। তুমি শাক কাটা দেখাতে হবে না, ওই জন্য আমি বললাম তো আমি কেটে দিই। শাক কাটার মধ্যে কিন্তু সবাই বলে টেস্ট ইয়ে করে শাক, নাকি যত মিহি করে কাটবা টেস্ট হয়, একটুখানি হয়ে যাবে। ওই জন্য তো বললাম তোরা এই একাটি শাক তারপর বলছিলি রেখে দেবো, রাখা রাখির কোনো সিন নেই। আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, সবাই যে যার কাজে ব্যস্ত। কেমন লাগছে কমেন্ট করে জানাবি। মেয়েটা একটা টিপ্পড়ি দিয়েছে, বড় বড় একটা টিপ্পড়ি দিয়েছে সকাল সকাল। আর একটা নতুন শাড়ি ছিল আমার ব্যাগের মধ্যে, পরে নিয়ে সাজুগুজি করে নিয়েছি। এখন কোথায় যাবো? এখন হচ্ছে ওর ঠাকুমার বাড়ি যাবো, সেখান থেকে একটু দরকার আছে, এক জায়গায় যেতে হবে, সেটাই তোমরা দেখতে পাবে। সকালে গুড মর্নিং একবার বলেছি, এখন আর একবার বলে দিই, 9:30 বাজে না, 9:30 বাজে এখনও গুড মর্নিং বলা যাবে। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমাদের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, আজকে আর দেখাইনি, রোজ রোজ একঘেয়ে জিনিস দেখাতে ভালো লাগে না। নথিগুলো একটু শুকিয়েছে, আজকে বিকেলে কেটে রাখলে কালকে রান্না করা যাবে, তাই না? দেখি কখন আসি, নথি ছাড়াতে ভালোই লাগে। দেখো আমাদের কুমড়ো কিরকম পচে গেছে, দেখো পুরো পচে গেছে কুমড়ো। কালকে কুমড়ো দেখালাম না, কুমড়ো পুরো পচে গেছে। কুমড়ো এরকমই হয়, পুরো কুমড়ো এরকম পচে গেছে, হ্যাঁ পচে যাবে। শুকিয়ে গেলে তবু একটা কথা থাকে যে কেটে ধুলে ধুয়ে নিলে আবার ঠিক হয়ে যায়, কিন্তু জল লাগাই না যার জন্য, না যে জল লাগালেও পচে যায়। কাল থেকে এখানে হাওয়াই পড়ে রয়েছে, তারপরে রোদও পেয়েছে, তাও পচে গেল। কালকে ওইটুকুটুকু লেবু কিন্তু, তাহলে লেবুগুলো বড় হলে কিরকম রস হবে না? ওই ছোট্টটা কেটেছিলাম কালকে, তাই কি রস? হয়তো ভালোই তো হচ্ছে, খারাপ কি হচ্ছে না? ওরম বল ভাবিস, তাই সুন্দর হচ্ছে, মানুষ পায় না, মানুষ পায় না, আমার কোনো কাজ নেই, খালি চেষ্টা থাকতে হবে। চলো, মা রেডি হয়ে আছে, রেডি হয়ে গেছে মানে আমি হয়ে গই আস্তে আস্তে। না না না,
আমি রেডি হয়ে চলে এসেছি, আর এদিকে রেডি হয়নি। এই দেখো ওনারা বসে আছে দূরের কাছে, এই বাড়ির সব চালা চামুন্ডে। খেতে দিচ্ছ ওদের? ওদের খেতে দিয়েছ? সকাল সকাল নারকল ঝরা হয়ে গেছে গাছের, সকাল সকাল গাছের নারকল ঝরে নিয়েছে। দেখো দেখো দুটো পড়ে আছে। এই এই চারটে পাঁচটায় কি হবে? এটা আমি একাই খেয়ে নেবো। এই কটা নারকলে কি হবে? তো আমি একাই খেয়ে নেবো। তোকে দিলে তো খাবো। তুমি দেবে না কেন? দেখো আমাকে দেবে না বলছে। একটা নারকেলের দাম 30 টাকা। 30 টাকা দেবে না? আমি 50 টাকা দিয়ে তোমার কাছ থেকেই খাবো। আমি 5 পয়সাও দেবো না। ও পয়সাও নেবো না, আবার দেবাও না, মানে বিক্রিও করবে না, এমনিও দেবে না, বোঝো ঠেলা। কিন্তু আমি তো খাবোই, চুরি করে খাবো তাহলে। তাহলে চুরি করে, তাহলে চুরি করে খাবো না। ওই যে ইয়ে বলছে যে বাবাকে জিজ্ঞেস করো, মায়ের সঙ্গে খালি দুষ্টুমি। মা ভেতরে কি একটা আনতে গেছে আর বলছে যে আমি তালা দিয়ে দিলাম, মা তোকে দেখে দিলাম। হ্যাঁ দেখে দিলাম তো। আরে বল বল বল, কিচ্ছু হবে না, দাঁড়া 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 অপেক্ষা কর। এই যে প্রিয়াঙ্কার মা, এটা প্রিয়াঙ্কার মা, আমি আর প্রিয়াঙ্কার ভাই, আমরা তিনজনে মিলে এখন ওই বাড়ি যাচ্ছি। দাদুর বাড়িতে দিতে যাচ্ছে চাবি, কে কখন আসে না আসে। চলো আমরা টোটোর দিকে যাই। এই দেখো টোটোর দিকে যাচ্ছি আমরা, এখন টোটো ধরবো, ধরে ওই বাড়ি যাবো। বসে বসে তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম সারাদিন, কোনো সকালে একটু ভিডিও শুট করেছিলাম, সারাদিন আর করতে পারিনি। করতে পারিনি বলতে ব্যাংকে গেছিলাম, পোস্ট অফিসে গেছিলাম, অনেক দৌড়াদৌড়ি করেছি সারাদিন। তারপরে হঠাৎ করে রাস্তাতেই খুব শরীরটা খারাপ লাগছিলো, সকালে তো দেখলে আমি বেরোলাম, বেরিয়ে দুই রোদ্দুরের মধ্যে দুই জায়গা গেছি হেঁটে হেঁটে। বারবার কতবার টোটোতে উঠবো নামবো, ওই জন্য হেঁটে হেঁটে গেছি। এই চৌধুরী পাড়া দিয়ে, সিদ্ধেশ্বরী তালা দিয়ে, ভেতরের রাস্তা দিয়ে প্রথমে বড় পোস্ট অফিসে গেলাম। কারণটা আস্তে আস্তে তোমরা জানতে পারবে, পোস্ট অফিসে যাওয়ার কারণটা কী। তো হঠাৎ করে রাস্তাতেই শরীরটা খুব খারাপ লাগছিলো, মানে লুজ মোশন যাকে বলে, পেটটা ঠিক ভালো যাচ্ছে না, গরম লেগেছে না, ঝাল টাল খেয়েই হোক যে কারণে হোক পেটটা একটু গরমিল করছিলো। রাস্তাতেই ওষুধ কিনে খেয়েছি, ইলেকট্রল পাউডার কিনে এই যে বোতলে করে মিশিয়ে রেখেছি, রাস্তা থেকে খেতে শুরু করেছি। যাই হোক, সকালে তোমাদের কিছু কথা বলতে বলতে আবার স্নান করে রেডি হতে হলো, ওই জন্য তখন আর বলা হয়নি। তোমরা অনেকেই বলছো লোকের বাড়ি থাকতে ভালোবাসি, লোকের বাড়ি এ করতে ভালোবাসি, লোকের বাড়ি সে করতে ভালোবাসি। তো যাদের বাড়িতে থাকি তাদের কোনো সমস্যা হয় না, তারা ভালোবেসেই রাখে। সবাই স্বার্থ থাকে না গো, এদের কোনো চ্যানেলের স্বার্থ নেই যে যার জন্য আমাকে এনে রেখেছে, আমি এসেছি। বহু বছরের সম্পর্ক, বহু বছরের সম্পর্ক। বললাম তো আমার মেয়ে যখন স্কুলে পড়তো তখন থেকে সম্পর্ক এদের সঙ্গে, আমি সম্পর্ক ধরে রাখতে জানি। আমার মেয়ের আগের মাথায় ভিডিওতে কি বলেছে না বলেছে ওটা অভিমান থেকে বলেছে, ও ভালো করে জানে মা কিছু সম্পর্ক আজীবন টেনে নিয়ে আসছে, আমার মা সম্পর্ক রাখতে পারে। অতটাও খারাপ না গো আমি, তোমরা যতটা ভাবো আমাকে। আর আমি যে ভাড়া বাড়ি দেখছি না, চেষ্টা করছি না, তোমাদের কোথায় গিয়ে মনে হচ্ছে আমি ভাড়া বাড়িতে কী নিয়ে গিয়ে থাকবো?
মানুষের ঘরে ঢুকতে গেলে তো একটা বিছনা লাগে, কাঁথা কাপড় লাগে, শুতে একটা ব্যবস্থা লাগে, দুটো রান্না করে ফুটিয়ে খাওয়ার জন্য ব্যবস্থা লাগে। তো সেইগুলো যদি আমি না আনতে পারি তাহলে আমি কি করে ঘরে গিয়ে থাকব? আমার তো ঘর দেখা হয়ে গেছে, সব ঠিকঠাক হয়ে রয়েছে, নিশ্চয়ই কোনো সমস্যার মধ্যে দিয়ে আছি, যেতে পারছি না, তার জন্যই এখানে এসে রয়েছি। আবার বেলঘরিয়া যাব, ওই জন্য আর ভাল লাগছে না, অত দৌড়াদৌড়ি আর করতে পারছি না। একটা আশা নিয়ে গেছিলাম এক জায়গা, সেখান থেকে ধাক্কা খেয়ে এসেছি, তো ওই জন্য আর ইচ্ছা করছে না আমার কোথাও নিজেকে ইয়ে করতে। সবটাই দেখতে পাবে, আমার আমি ধৈর্য ধরতে পারছি, তোমাদের দেখছি ধৈর্য নেই, কষ্টটা তো আমার হচ্ছে বলো, অথচ তোমাদের ধৈর্য নেই, তোমরা বেশি অস্থির হয়ে গেছো। কয়েকজন এত খারাপ কমেন্ট করো, পড়লে সত্যি কষ্ট লাগে জানো তো, পড়তে গেলে সত্যি খুব কষ্ট লাগে। শরীরটা একদম ভালো নেই, অনেকবার বাথরুমে গেছি, এই সারাদিন এই জলটাই খাচ্ছি, রাত্রির অল্প কটা একটু ভাত খেলাম, পরে আর শ্যুট করিনি কিছু সারাদিনে, দুটো না আড়াইটের সময় বাড়ি এসেছি, এসে তারপরে যে ভাই ঠিক করে দিয়েছে চ্যানেলটাকে, ওকে ফোন করেছিলাম, যে এখনো আসেনি, কাগজপত্র কিছু খোঁজ খবর নিয়ে আসলাম, ওরা বলছে এখনো আসেনি, এসে যাবে, তাড়াতাড়ি এসে যাবে কাগজটা, ওই গুগল অ্যাডসেন্স না কি বলে ওইটা, ওইটা না আসলে তো আর কোনো ব্যবস্থা হবে না বলো, টাকা জমে আর কি হবে, যদি যতক্ষণ না পাবো ততক্ষণ তো আর, যাই হোক হবে ব্যবস্থা নিশ্চয়ই, আস্তে আস্তে হবে সব কিছু ঠিকঠাক, ভগবান আমাকে অনেক ধৈর্য দিয়ে পাঠিয়েছে বুঝলে, তোমরা ধৈর্য হারালে কী হবে? আমার এই যে চার আঙুলের কপাল, এখানটায় যেটা লেখা আছে সেটা হবেই। যাই হোক, শরীরটা ভীষণ খারাপ লাগছে, দেখলাম ভিডিওটা খুবই ছোট হয়েছে, কিচ্ছু নেই, কিছুই শ্যুট করতে পারিনি, ওই জন্য বললাম একটু তোমাদেরকে দুটো কথা বলে ভিডিওটা শেষ করে দিই। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি গো, যত তাড়াতাড়ি পারি আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, যত তাড়াতাড়ি পারি আমি ঘরে ভাড়া ঘরে চলে যাব, নিজের মতো থাকব, নিজের মতো ভিডিও দেব, আমি খুশি মনে ভিডিও দিতে পারবো, নিজের সংসারে নিজের কাজকর্ম দেখাতে পারবো, সেটা একটা আলাদা আনন্দের বিষয়। আমারও মন চাচ্ছে বুঝলে, আমি নিজেই অনেক টেনশনে ভুগছি, তোমরা নতুন করে আমাকে টেনশন দিও না, যদি ভালো না লিখতে পারো খারাপ লিখো না, এটুকুই তোমাদের কাছে আমি অনুরোধ করবো, কারণ আমি সবারই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি, কিন্তু তোমরা এত উল্টোপাল্টা কমেন্টের উত্তর দিলে তো আমার অন্যায়, আমার সাজা আমি তো পাচ্ছি রে বাবা, যথেষ্ট সাজা পাচ্ছি, আবার আর কি সাজা দিতে চাও তোমরা আমাকে বলো? কিছু বলার নেই, সবাই চাচ্ছে যেন আমি একটা সেফটি জায়গায় থাকি, একা মেয়ে মানুষ থাকবো, একটা যেন সেফটি জায়গায় থাকি, সবাই সেটাই চাচ্ছে, ওই জন্য একটু চিন্তা ভাবনা করছি, কোনো কিছু এখনো ফাইনাল করিনি। হ্যাঁ, জিনিসটা আনতেও দেরি হচ্ছে, একটা মানুষ জিনিস ছাড়া তো ঘরে বাস করতে পারে না, আর আমি কিনবো কেন, আমি কিনে কিনে ঘরে ঢুকবো কেন, আমার জিনিস থাকতে বলো, আমি যে নতুন করে কিনে নিয়ে ঘরে ঢুকবো সেটা তো আমার ফালতু হয়ে যাবে, প্রচুর জিনিস, সেগুলো দিয়েই আমার বাকি জীবন কেটে যাবে, তাহলে আমি কেন নতুন জিনিস কিনে ভাড়া ঘরে ঢুকতে যাব? জিনিসগুলো না আনা পর্যন্ত আমি কি করে ভাড়া ঘরে ঢুকি বলো, কিসের কোথায় থাকবো? তোমরা বলে কমেন্ট করো, কালকে জানাও আমাকে, আমি ওই ভাড়া ঘরটায় ফাঁকা ঘরটায় গিয়ে ঘর পরিষ্কারও করা হয়ে গেছে, আজকে ফোন করেছিলাম, ঘর পরিষ্কারও মনে হয় করা হয়ে গেছে, তাহলে আমি ওই খালি ঘরে গিয়ে আমি কোথায় থাকবো, কোথায় রাখবো, কোথায় খাবো, কোথায় কি করবো বলো? আমি বেলঘরিয়া মধ্যমগ্রামে যেতে চেয়েছিলাম, দিদিভাই তো বাড়িতে নেই, দিদিভাই দেশের বাড়িতে গেছে কালী পুজোয়, তো আমি মধ্যমগ্রামেই চলে যেতে চেয়েছিলাম এই কদিন, বহরমপুর থেকে এসে মধ্যমগ্রামেই যেতে চেয়েছিলাম, কিন্তু রানাঘাটে আমার একটু কাজ ছিল,
ব্যাংকে গেলাম, দুদিন করে পোস্ট অফিসে গেলাম, আর আমি যে ব্যাংকের বই আমার সেখানে অন্য কোথাও গিয়ে আমি টাকা তুলতে পারি না, যে ব্যাংক থেকে করেছি সেখানে গিয়ে ছাড়া আমি অন্য কোথাও পারি না। এসব ব্যাংক, পোস্ট অফিস, আইন, আদালত, এসব আমি কোনোদিন মাথা ঘামাইও নি, ওসব বুঝিও না। আমি ব্যাংকে গিয়ে কী করতে হয় না করতে হয়, কোথায় কী লিখতে হয়, কোথায় টাকা কীভাবে তুলতে হয়, এসব আমি পারি না। ওই জন্য যেখানকার কাজ সেখানে গিয়ে আমাকে করতে হয়। নতুন জায়গায় গিয়ে কী ভুলভাল করবো, আবার টাকা কোথা থেকে কোথায় চলে যাবে, আমি এসব একদম অনভিজ্ঞ। ওই জন্যে আমাকে রানাঘাটে দুদিন থাকতে হয়েছিল। রানাঘাটে কোথায় থাকবো, ওই জন্য এদের বাড়িতে এসেছিলাম, এরা আর যেতে দেয়নি। বলছে যে তুমি একবারে মালপত্র নিয়ে ভাড়া ঘরে ঢুকবা, তোমাকে আর কলকাতা দৌড়াদৌড়ি করতে হবে না বেলঘরিয়া। এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? আমি কোথাও জোর করে নেই, আর আমি আছি বলে কারোর মুখ কালো হবে না। তোমরা অনেক কিছু ভেবে নাও সত্যি, অবশ্যই কয়েকজন, সবাই না, যাকে যার যার মানসিকতা সে সেরকমভাবে ভাবো, ভাবতে থাকো, সময়েই সব কিছু তোমাদের উত্তর দিয়ে দেবে। তবে তোমরা যতটা খারাপ আমাকে ভাবো, আমি নিজের মনের কাছে পরিষ্কার, আমি অতটা খারাপ নই, বুঝলে? উপরে এই যে ঠাকুরের পাশে বসে ভিডিও করছি, ঠিক আছে, দেখো বাবা ভোলানাথ এখানে রয়েছে, এখানে ঠাকুর ঘর, এই ঠাকুর ঘরে আমাকে থাকতে দিয়েছে। এর আগে তো তোমরা দেখেছো যেখানেই গেছি পুজো দিয়েছি, কিন্তু এখন আমি তো পুজো দিতে পারবো না, একটা বছর নিজের ঘরে দিতে পারবো কিন্তু অন্য কোথাও দিতে পারবো না। একাদশী, দুটো একাদশী পড়ে গেল, একদিনে করেছি, আমার যথাসাধ্য আমি চেষ্টা করছি, বুঝলে? একটা বছরের মধ্যে এতগুলো আঘাত একসঙ্গে, আমার ভুল আছে, আমার অনেক অন্যায় আছে, ভুল আছে, আমি স্বীকার করছি, কিন্তু তাই বলে তো নিজেকে শেষ করে দিতে পারি না, বলো? বেঁচে তো থাকতে হবে লড়াই করে, না? আমার ভুলের কোনো ক্ষমা নেই, আমার ভুলের শেষ নেই, আমার নিজের ভুলের নিজে শাস্তি পাচ্ছি, আর কি চাই বলো? দেখবে, আর বেশি কথা বলবো না, তোমাদের যার যা ইচ্ছা হয় লিখো, কিছু করার নেই আমার, আমার কর্মফল আমাকে ভুগতে হবে, আর সময় সব কিছু তোমরা উত্তরটা পেয়ে যাবে, ঠিক আছে? চলো, অনেক রাত হয়েছে, প্রায় 12টা বাজতে গেল, চলো, তোমরা সবাই ঘুমিয়ে পড়েছো হয়তো, তখন নাই কেউ জেগে আছো, যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা মনে হয় ছোটো থেকে বড় করে ফেললাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হাত জোর করে অনুরোধ করছি, একটু ভালোবেসে আমার পাশে থেকো, আর কিচ্ছু চাই না আমি, তোমাদের ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চাই না। আমি খুব ভালোবাসা কাঙাল, জানো তো, ছোটোবেলার থেকেই ভালোবাসা কাঙাল, খেয়ে একটু ভালোবাসলে গলে যায় একদম, দুটো মিষ্টি কথা বললে একদম মনে করি আমি মনে হয় পৃথিবীর সব কিছু পেয়ে গেছি তার কাছ থেকে। হায় রে আমার ফোড়া কপাল। চলো, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে, প্রায় 12টা বাজতে যাচ্ছে, রাত বলে 12 তারিখ, একটা ইম্পর্টেন্ট দিন, একটা বছর হয়ে গেল দেখতে দেখতে কোথা দিয়ে, এই তো সেদিনের কথা মনে হচ্ছে যেন, অথচ একটা বছর হয়ে গেল, সবাই এক এক করে চলে যাবে আমাকে ছেড়ে, কেউ থাকবে না। আমি যে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ সবাইকে কেড়ে নেয়,